বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালো আছি। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে থেকে যারা সবসময় আমাদের এই ভিডিওগুলো দেখেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নতুন ভিডিওটি শুরু করছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের কাছে মুন্সিগঞ্জ আবদুল্লাপুর টঙ্গিবাড়ি থানা এলাকাতে একটি জমির সন্ধানে হাজির হয়েছি। এটি হলো 200% জমিটি এবং এটি মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি থানা, এলাকা নাম হচ্ছে আবদুল্লাপুর। আবদুল্লাপুর এখানে এই জমিটির অবস্থান এবং জমিটি হলো 200%। প্রিয় দর্শক, এবং এই প্রতি শতাংশ জমির দাম দর হয়েছে 1,40,000 টাকা। আমি আবারও বলছি, প্রতি শতাংশ জমির দাম দর হয়েছে 1,40,000 টাকা আলোচনা সাপেক্ষে। প্রিয় দর্শক, এবং এই যারা অল্প বাজেটের মধ্যে জমি কিনে পরবর্তীতে বেশি রেখে দিলে বেশি দামে বিক্রি করার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য এই জমিটি পারফেক্ট। এটি কিনে আপনি রেখে দিলে এখান থেকে একসময় ভালো টাকা ইনকাম করতে পারবেন। প্রিয় দর্শক, এবং যেহেতু এটি মুন্সিগঞ্জ আবদুল্লাপুর, এখানে জায়গা চাহিদা প্রচুর। আর অথবা যদি আপনি এই জায়গাটি কিনে এখানে বড় ধরনের মুরগির খামার, গরুর খামার সহ আপনি বাণিজ্যিক অথবা কৃষি ভাবে লাভবান হতে চান, তাহলে এই জায়গাটি কিনতে পারেন। এবং এটি হচ্ছে মুন্সিগঞ্জ আবদুল্লাপুর টঙ্গিবাড়ি থানা। এই 200% জায়গা প্রতি শতাংশ দাম দর হয়েছে 1,40,000 টাকা। আমি আবারও বলছি, প্রতি শতাংশ দাম দর হয়েছে 1,40,000 টাকা। উপরে মালিক প্রতিনিধি নাম্বার আছে, সরাসরি যোগাযোগ করলে আরও বিস্তারিত জানতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই কোরআন এবং হাদিসে শিক্ষা দিবেন আপনাদের ছেলেমেয়েদেরকে, এবং আপনারা 5 অক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, এবং অবসর সময় আল্লাহ তাআলার জিকির করার চেষ্টা করবেন, যেগুলো আপনারা পারেন। দুরুদ শরীফ, ইস্তেগফার বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। এবং আপনারা যদি জায়গা, বাড়ি, ফ্ল্যাট, দোকান মুন্সিগঞ্জের মধ্যে কিনতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ খুবই অল্প সময়ের মধ্যে আমরা আপনাদের জায়গা, বাড়ি, ফ্ল্যাট কিনে অথবা বিক্রি করে দিব ইনশাআল্লাহ। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতটুকু সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।